আমার কাছে প্রথম এই মঞ্চে প্রশ্ন, খাজা বাবা চুলা ছাড়াই রুটি বানাইছে কিভাবে সম্ভব? আল্লাহর অলিরা চাইলে সবই করতে পারে, তাদের খালি একটু ইশারা, তারা যদি মনে হয় মনে চায় যে আমি এটা করব, এটা যা খুশি তা করতে পারে। আরেকটি প্রশ্ন, খাজা বাবা আবার দয়াল নবীর রওজা মোবারকের সালাম দিলে, প্রতি উত্তরে আমার খাজা বাবার সালামের জবাব আমার রাসুল করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে দিলেন? আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব, একটা গান আগে করি। আমার খাজা বাবার আসে গে যারা ভাইরে খাজার ধে নেই থাকে, ওরে খাজার ধে নেই থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। আমার খাজা বাবার আসে গে যারা খাজার ধে নেই থাকে, খাজার ধে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। ওরে জিত্তায় অলি খাজা বাবা, জিত্তায় অলি খাজা বাবা, ধ্যান করিলে পাই বাবাই, মরে নাই মরে নাই রে খাজাই, মরে নাই মরে নাই রে। ওরে জিত্তায় অলি খাজা বাবা, জিত্তায় অলি খাজা বাবা, ধ্যান করিলে পাই বাবাই, মরে নাই মরে নাই রে খাজাই, মরে নাই মরে নাই রে। কন্যা ছিল কেউ না নিতে চায়, ওরে আজমিরে এক ব্যক্তি ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়, মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া, 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া, অবশেষে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবেরই নওয়াজ বুঝবে গরিবেরই ব্যথা, অবশেষে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবেরই নওয়াজ বুঝবে গরিবেরই ব্যথা। এক নিয়তে পাক দরবারে কেহ যদি চায়, তার মনের আশা পূর্ণ করে দয়াল খাজাই, ওরে এক নিয়তে পাক দরবারে কেহ যদি চায়, তার মনের আশা পূর্ণ করে দয়াল খাজাই। ওই গরিব লোকটা চিন্তা করে, ওই গরিব লোকটা চিন্তা করে দরবারেতে যাই বাবাই, মরে নাই মরে নাই রে খাজাই, মরে নাই মরে নাই রে। দরবারেতে যাইয়া গরিব উঠাইল দুই হাত, ওরে কান্দিয়া কয় দয়াল খাজা ধরছি মুনাজাত, দরবারেতে যাইয়া গরিব উঠাইল দুই হাত, কান্দিয়া কয় দয়াল খাজা ধরছি মুনাজাত, ওরে 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে, 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। এইভাবেতে মুনাজাতে 3 দিন হইল গত, তবুও ওই গরিব বেটা টাকা পাইল না তো,
এই ভাবে তে মুনাজাতে তিন দিন হইল গত তবুও ওই গরিবটা টাকা পাইল না তো টাকা না পাইয়া গরি বাইরে গেল হাটি বাহির থেকে হাতে তুলে নিল একটা লাঠি টাকা না পাইয়া গরি বাইরে গেল হাটি বাহির থেকে হাতে তুলে নিল একটা লাঠি আরে তিনটা বাড়ি বাইরা বলে দরবারে তিনটা বাড়ি বাইরা বলে খালি হাতে যাই বাবাই মরে নাই মরে নাই রে বাবাই মরে নাই মরে নাই রে দরবার হতে হাইটা গরিব গেল কিছু দূরে পিছন থেকে এক পা গেলায় ডাক দিয়া কয় তারে দরবার হতে হাইটা গরিব গেল কিছু দূরে পিছন থেকে এক পা গেলায় ডাক দিয়া কয় তারে পাগলে ডাক শুই না গরিব হইয়া গেল খারা পাগলাই তাহার হাতে দিল পাঁচশো টাকার তোরা পাগলে ডাক শুই না গরিব হইয়া গেল খারা পাগলাই তাহার হাতে দিল পাঁচশো টাকার তোরা গরিব বলে টাকা চাইলাম হাজারো দরবারে খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে গরিব বলে টাকা চাইলাম হাজারো দরবারে খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না ওই পাগলাই কই পিছনে বাবাই মরে নাই মরে নাই রে পাগলার কথা শুই না গরিব গেল তার পিছনে যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ রয় সেখানে পাগলার কথা শুই না গরিব গেল তার পিছনে যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ রয় সেখানে যেই তিনটা বাড়ি দিছে হাজার রোয়া যায় সেই তিনটা বাড়ি দেখে পাগলের গায় যেই তিনটা বাড়ি দিছে হাজার রোয়া যায় সেই তিনটা বাড়ি দেখে পাগলের গায় পায় ধরিয়া বলে তুমি মিষ্টি দেওয়াল খাজা অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা পায় ধরিয়া বলে তুমি মিষ্টি দেওয়াল খাজা অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা এই বলিয়া পাই ধরিয়া কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গরিব উঠাইল যখন এই বলিয়া পাই ধরিয়া কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গরিব উঠাইল যখন দেখে পাগলাই গেছে গায়ে ভইয়া নাই রে আশেপাশে খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল বেশে পাগলাই গেছে গায়ে ভইয়া নাই রে আশেপাশে খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল বেশে টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজা আল্লাহর ওলি টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজা আল্লাহর ওলি আমার খাজা বাবা আল্লাহর ওলি যে করে না বিশ্বাস নামাজ রোজা ইবাদত তার সবই সর্বনাশ আমার খাজা বাবাই আল্লাহর ওলি যে করে না বিশ্বাস নামাজ রোজা ইবাদত তার সবই সর্বনাশ কোথায় মানিকগঞ্জের আবুল বলে কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে আমার সবিরউদ্দিন বাবা একজন আল্লাহর আউলিয়া এক বিশ্বাসেই পার হয়ে যায় ভবতরি নিবেতরাইয়া আর যদি কেউ অবিশ্বাস করে তারে কুলকুল দুই কুল যায় পাবে না কখনো সে মাওলার দিদার বলি এই সভায় তেমনই এক গরিব ছিল খাজা বাবার কাছে গিয়া
বলে মাইয়া বিয়া দিব আমি দেওয়া মায়ে 500 টাকা দিয়া টাকা না পাইয়া গরীব বাহিরে চলে যায় বাহির থেকে হাতে একটা লাঠি নিয়া আসে দরগায় লাঠি আইনা রজার মধ্যে তিনটা বারে দিল বারে দিয়া রাগ হইয়া সে চলিয়া গেল মনে মনে কই তুমি কেমন গরিবে নওয়াজ গরিবের বন্ধু হও 500 টাকা দিলা না আমায় তুমি আমায় কও তাই তো তিনটা বারে দিলাম আমি গেলাম আমি দরবার হতে যাইয়া বিদায় নিয়ে চলে গেল ওই গরিব মিয়া পথিমধ্যে এক পাগেলাই ডাক দিয়া কয় শোনো শোনো ওরে গরিব বলি তার বিষয় তুমি যে টাকায় চাইছিলা এই নাও 500 টাকার তোরা বাড়িতে যাও তুমি শুনিবেন আপনারা তখন গরিব বলে তুমি কে তোমায় আমি চিনি না তোমার টাকা কেন নিব তুমি বলো না পাগল বলে আমার পরিচয় যদি জানিবার চাও আমার পিঠের পিছনে তুমি চলে যাও পিছনে গিয়া ওই বেটাই কি বা কাম করিল ওই পাগলের গায়ের জামা একটু উঠাইছিল উঠাইয়া দেখে তিনটা বাড়ির ডাক সেখানে দেখা যায় ওই গরিব বুঝতে পারলো এটা তো খাজা বাবাই হায় পায়ে ধরে বলে তুমি নিশ্চয় দয়াল খাজা অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা তাই তো অনেকক্ষণ পায়ে ধরে কান্নাকাটির পরেও সে খাজা বাবাকে পাইল না আল্লাহর অলি সবার সাথে দেখা দেয় না যদি একবার দেখা দেয় সে যদি কোনো ক্রমে যদি হারাইয়া ফেলে ভাই তাহলে সে আর আসে না আসে না তার সামনে যাই যদি কেউ ভাগ্যক্রমে একবার আল্লাহর অলির দেখা পায় আর সে যদি কোনো ভুল ক্রমে একবার হারায় সারা জীবন কাঁদলেও কিন্তু আর তার দিদার পাওয়া সম্ভব না তাই লোভ করা যাবে না আল্লাহর অলির দরবারে আল্লাহর অলির দরবারে গিয়ে কখনো লোভ করা যাবে না একদিন আমার খাজা বাবা রাস্তা দিয়া যাই আমার খাজা বাবার সাথে ভক্তবৃন্দ ছিল বলিব সবাই ভক্তবৃন্দদের নিয়ে আমার খাজা বাবাই রাস্তা দিয়া গেল রে হাটিয়া পথিমধ্যে খাবার দাবার সব গেল শেষ হইয়া পথিমধ্যে খাবার দাবার সব শেষ হয়ে গেছে ভক্তরা বলতেছে খাজা বাবার কাছে আমাদের ক্ষুধা লাগছে যা খাবার দাবার ছিল সব কিছু শেষ হয়ে গেছে এখন যে খাবো সে খাবার টুকো নাই আমার খাজা বাবাই কি কেরামতি তখন দেখাইয়াছিল বলে কিছুই কি নাই হাতের কাছে ভক্তদের কইল আর ভক্তরা দেখে যে না কিছুই নাই খাবার ছিল পানি ছিল যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে আর আশেপাশে কোনো বাড়ি ঘরও নাই যে বাড়ি ঘর থেকে সে খাবার আনবে যার পায়ের ছোঁয়ায় মাটির চাকা স্বর্ণ হয়ে যায় সে আল্লাহর অলি সে মুখ দিয়ে বললেই তো অনেক কিছু হয়ে যায় আমার খাজা বাবা এক ভক্তকে ডাক দিল অনেকগুলো ভক্ত একসাথে বসা ভক্তকে ডাক দিল ডাক দিয়া বলে এদিকে আসো বলে হ্যাঁ বাবা বলেন কই যে একটা মাটির চাকা দেখা যায় ওই মাটির চাকাটা আমার কাছে নিয়ে আসো মাটির চাকাটা খাজা বাবার কাছে আয়না দিছে আয়না দেওয়ার পরে খাজা বাবার হাতে যখন খাজা বাবাই কি যেন কি বলে যখন ওই মাটির চাকাটার মধ্যে ফু দিয়া দিল সাথে সাথে একটা রুটি হয়ে গেল সুবহানাল্লাহ একটা রুটি যখন হয়ে গেছে ভক্ত অনেকগুলা এক ভক্ত আরেক ভক্তরে বলতেছে আমরা মানুষ এতগুলা রুটি হয়েছে একটা একটা রুটি দেয়া কি হবে আমার খাজা বাবাই কয় ও ভক্তরা শোনো মন দিয়া এই রুটিটাই ভাগ করে তোমরা খাও না সবাই বলিব খুলিয়া
একজন আরেকজনকে কয় আমরা মানুষ এতগুলা রুটি হইছে একটা আবার একটা রুটি সবাই ভাগ করে খাবো এতে কি ক্ষুধা লাগে এতে কি ক্ষুধা নিবারণ হবে আমাদের আরেকজনে কয় মুর্শিদ যেহেতু গুরু যেহেতু বলছে আমরা খাইয়া দেখি সমস্যা কি একটা রুটিকে অনেকগুলো টুকরো টুকরো করে অল্প অল্প করে যখন সবার হাতে দিল বিসমিল্লাহ বলে যখন খাইলো খাওয়ার পরে দেখা গেছে তাদের পেট এমন এমন পরিমাণ ভরলো তারা যদি আরো সাত দিন না খায়া থাকে তারপরেও তাদের ক্ষুধা লাগবে না এমন একটা অবস্থা হয়ে গেল তখন আমার খাজা বাবার কাছে ভক্তরা ভক্তি দিয়া পড়ছে যে বাবা আমরা অনেকে বিশ্বাস করি নাই যে একটা রুটি দিয়ে আমরা এতগুলো মানুষ খাবো আর আমাদের কি পেট ভরবে কিনা তবে আপনার এই রহমতের রুটি যখন এক টুকরা খাইছি এক টুকরা খাওয়ার সাথে সাথেই আমাদের পেট এমন ভরা ভরছে যে আমরা যদি আরো সাত দিন না খেয়ে থাকি তারপরে আমাদের ক্ষুধা তাই তো বলে ওলি আল্লাহরা যা খুশি তা করতে পারে একটা গানে আপনারা শুনছেন মুর্শিদ চর পরশমণি গো লোহা বাজান লোহারে বানাইল কাঞ্চা ওরে আমার মুর্শিদে চরণ মূল্য ধন তোমরা দিন থাকিতে ভুইল না লোহা রে বানাইল কাঞ্চা ওরে আমার মুর্শিদ চরণ যে করল সাধ বিনা দুধে দই পাতি তুই লালয় মাখন ওরে ওই মাখন করিলে দয়াল করস মনি রে লোহারে বানাইল কান্তা
বুঝবো সরলে গো কাল মিশাইয়া হারাইলি রতন ওরে কালা সাইপ বিশ্বাস রাখতে হয় যার যার মুর্শিদের প্রতি গুরুর প্রতি ওরে আমার ভাই লোহারেও কাঞ্চা বানায় আমার মুর্শিদে সাই তাই তো খাজা বাবা রুটি বানাইছিল কেরামতি দিয়া আর ওই রুটি খেয়ে ভক্তদের পেট গেল ভরিয়া আমার খাজা বাবাই দয়াল নবী রওজাতে যাই সালাম দিল নবী জিরো দরগায় সাথে সাথে জবাব আসলো সবারে জানাই রওজা থেকে আমার দয়াল নবী জবাব দিয়েছিল তাই কারণ আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোহানি জগতে যখন তিনি মেরাজে যাবেন আমার আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য তখন বোরাকটা ছিল একটু দূরে আর সেখানে আমার খাজা বাবা রোহানিটা বোরাকের লাগাম ধরে আমার নবীর সামনে এসে এনে দিয়েছিল খাজা বাবা যখন পৃথিবীতে আসেন আসার সাথে সাথেই মা লক্ষ্য করে দেখেন দুইটা রশির দাগ তার হাতের মধ্যে লেগে আছে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার খাজা বাবাকে দোয়া করেছিলেন এবং একটা নাম দিয়েছিলেন যে তোমার নাম আজ থেকে হবে আতায়ে রাসূল তুমি আমার আত্মার একটা অংশ বিশেষ তাই তো আতায়ে রাসূল হিন্দে সুলতান গারিবে নওয়াজ মইনুদ্দিন খাজা মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমার খাজা বাবার দরবারে আমার খাজা বাবা যখন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায় সেখানে গিয়ে আমার খাজা বাবা দাঁড়িয়ে ভক্তি ভরে যখন একটি সালাম দেয় আর সালামের সাথে সাথেই আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার হতে জবাব দেয় ইয়া জগতের কুতুবুল মাশায়েক ওয়া আলাইকুম আসসালাম ইয়া জগতের কুতুবুল মাশায়েক ওয়ালাইকুম আসসালাম এই কথাটা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিল কারণ আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার খাজা মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে তিনি ভালোবাসতেন আর আপনারা জানেন যে আমার নবীজির আদেশ মতেই ভারতবর্ষে তিনি এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য আমার নবী বলেছিল হে আমার মইনুদ্দিন আমি ভারতবর্ষে গিয়া ইসলাম প্রচার করতে পারি নাই তুমি আমার আদেশ মতে ইসলামের নিশান নিয়ে ইসলামের ঝান্ডা নিয়ে মুহাম্মদী নিশান নিয়ে তুমি চলে যাও সেখানে তুমি মানুষের কানের মধ্যে পৌঁছাইয়া দাও আমার মুহাম্মদী ধর্মের কথা এবং সবাইকে তুমি মুসলমান বানাও কালেমার নিশান নিয়ে সেখানে গিয়ে তুমি পাঠ করাও কালেমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মতেই আমার খাজা মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষে এসে 93 লক্ষ মুসলমান 93 লক্ষ মানুষকে তিনি মুসলমান বানায় সুবহানাল্লাহ এই ছিল কথা ¶¶
তাই অনেকে বলে প্রশ্ন করেন অনেকে বলে কইরেন না একটা প্রশ্ন করি বড়পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবানি কুতুবের আব্বানী গাউসে সামদানি শেখ মহিউদ্দিন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে তার একজন ভক্ত ছিল মুরিদ হইয়া তিনি বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পর কিছুদিন চলে যায় সে আবার কৃষি কাজ করত তেমন চৈত্র মাসের রোদ্রের মধ্যে গিয়া ক্ষেতের মধ্যে যখন সে কাজ করতেছে কৃষি কাজ করতেছে এমন থাকতেই তার বাড়ির থেকে খবর গেছে তার স্ত্রী আর তার মা হইল ঝগড়া লাগছে একজন গিয়া খবর বলতেছে আয়ুব আলী তোমার স্ত্রী আর এই যে তোমার মা এমন ঝগড়া করতেছে বাড়িতে আমরা তো বাড়ির আশেপাশে যারা আছে থাকতে পারতেছি না তুমি তাড়াতাড়ি আইসা এই ঝগড়া মিট করো তখন বাড়িতে গেছে গিয়া দেখে তারা খুব ঝগড়া লাগছে এখন মারে বুঝাইতেছে মায়ও থামে না তার স্ত্রীরে বুঝাইতেছে স্ত্রীও থামে না এক পর্যায়ে সে বাড়িতে বাড়ি থেকে রাগ হয়ে চলে গেছে বাড়িতে রাগ হয়ে চলে গেছে চলে যাওয়ার পরে আবার গিয়ে আরেকজনে গিয়া খবর বলতেছে সে রাগ হইয়া আইসা তার হাতের মধ্যে যে কাঁচি ছিল সে কাঁচি দিয়া যে কি বউ শাশুড়ি মানতেছে না কারো কথাই শুনতেছে না আমি নাই ঘরের মধ্যে রোদ্রের মধ্যে পুইরা পুইরা কাজ করতেছি আর তোমরা খালি এক একজনে আরেকজনের খালি বদনাম কো মাও কায় বউ বলো না বউ কায় বাউ বলো না এই সমস্ত কথাবার্তা আমার কানে শুনতে শুনতে এখন আর আমার ভালো লাগে না তোকে দুইজনের একজনেরও রাখবো না এই কথা বইলা তার হাতের মধ্যে যে দা ছিল দা দিয়া দিছে এক কূপ সেই কূপে এক কূপে বোর কল্লা পড়লো সে জিতের মাথায় আর এক কূপে তার মার কল্লাও সে ফেলে দিল এখন জিদদের মাথায় সে কাজ করছে তার রাগ যখন চলে গেছে সে তো বুঝতে পারছে যে আসলে এই কাজটা আমি উচিত করি নাই সে অনুতপ্ত হয়ে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে গিয়া বলে বাবা আমি তো আপনার ভক্ত আমি তো একটা অপরাধ করে ফেলছি কি অপরাধ কয় আমি ক্ষেত খামারে কাজ টাজ করি রোদ্রের বেলা মিজাজটা চড়া হয়ে থাকে বাসায় যখন আসি দুগা শান্তিতে ভাত খাইতে পারি না ভাত দেয় আর আমার স্ত্রী খালি আমার মার বদনাম করে আমার মা ডাক দিয়ে আমার স্ত্রীর বদনাম করে এই এই কথা আমার আর সহ্য হয় না তাদের ঝগড়া দেখে আমি তো তাদের কূপ দিয়ে এত কল্লা ফেলাই ফেলছি এখন আমি তাদের কী করব বড়পীর আব্দুল কাদের জিলানি তিনি বলছেন যে ঠিক আছে তাহলে একটা কাজ করো এই যে আমি একটা ঘটির মধ্যে পানি পরে দিলাম এ পানিটা গিয়া জার জার করলা তার তার বডিতে লাগাইয়া তুমি পানিটা ছিটা দিবা আবার তার আগের মতো হয়ে যাবে যেই কথা সেই কাজ বড়পীর আব্দুল কাদের জিলানি যখন পানি পরে দিল এ পানিটা বাড়িতে আইনা তারা হুড়া করতে গিয়া মার বডিতে এলো বোর কল্লা লাগাইছে আর বোর বডিতে এলো মার কল্লা লাগাইছে লাগাইয়া যখন পানি দিছে পানি দিয়া দেওয়ার পরে তো ভালো হয়ে গেছে এখন ওই লোক দেখে যে বডি হইল মার কিন্তু মাথা হইল বউয়ের আবার ওইদিকে তাকায় ওইদিকে ছায়া দেখে যে বডি হইল বউয়ের গলা হইল মার মাথা হইল মার এখন তো সে বিপদে পড়ে গেছে বিপদে পড়া আবার বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন বড়পীর আব্দুল কাদের জিলানি একটা জারে দিছিল ওই ভক্তরে তুই তো কাপড়া করলি কি আমি তোরে বললাম যার যার বডিতে তার তার কলা লাগে তুই সিটা দে আর তারা হুড়া করতে গিয়া মার বডিতে ভোর কলা ভোর বডিতে মার কলা লাগাইয়া তারপর তুমি সিরা দিছো এখন আইসো এটা ঠিক করার জন্য আপনার কাছে আমার জানার বিষয় এটা ঠিক করছিল কেমনে বড়পীর আব্দুল কাদের জিলানি এই একটাই আশা করি ঘটনাটা শুনলে
ঠিক হয়ে যাবেন আপনারাও দেখবেন যে কত সুন্দর একটি ঘটনা আমি জানতে চাই আশা করি আপনি সুন্দর করে ইহার মীমাংসা দিয়ে দিবেন খাজা বাবার আশিক যারা খাজার ধ্যানে থাকে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে খাজা বাবার আশিক যারা খাজার ধ্যানে থাকে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে খাজা বাবা ধ্যান করিলে পাই বাবাই মরে নাই মরে নাই রে বাবাই মরে নাই মরে নাই রে বাবাই মরে নাই মরে নাই বাবাই মরে নাই মরে নাই দিনাল পাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি বাবার একজন ভক্ত বলেছেন একটা ভান্ডারী গান করার জন্য চেষ্টা করব তারপরে একটা বিচ্ছেদ করার জন্য ওরে এই জগতে তীত নাই রে তুলনা ওরে এই জগতে তীত নাই রে তুলনা নূরের পুতুলা বাবা মাওলা বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলা ওরে এই জগতে তীত নাই রে তুলনা ওরে এই জগতে তীত নাই রে তুলনা নূরের পুতুলা বাবা মাওলানা বাবা মাওলানা তুলা বাবা
মাওলানা মাওলানা রে দূরের পুতুলা বাবা মাওলানা।